আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা, ক্রিমি অ্যান্ড চিজি। আর এই পাস্তাটা খুবই মজার এবং খুব সহজও, অল্প সময়ের মধ্যে পাস্তাটা তৈরি হয়ে যায়, 8 থেকে 10 মিনিটের ভিতরে পাস্তাটা তৈরি করা যায়। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই পাস্তাটা। হোয়াইট পাস্তাটা কিন্তু সবসময় রান্না করা হয় না, মাঝে মধ্যে রান্না করা হয়, তবে এটা অসম্ভব মজার এই পাস্তাটা। আপনারা একবার হলো আপনারা তৈরি করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, আর সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। তো শুরুতে হাঁড়িতে আমি পানি দিয়েছি, আর পানিটা অলরেডি মানে গরম হয়েছে, এর মধ্যে আমি সামান্য তেল আর লবণ দিয়ে দিলাম। তো পানিটা যখন বলক আসবে তখন দিয়ে দিতে হবে পাস্তাগুলো। আর আমি এখানে পেন্নে পাস্তাটা নিয়েছি, আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন, পেন্নে অথবা ফুজিলে যে পাস্তাটা আছে সেটা। তো পাস্তাটা যখন মানে 80% সিদ্ধ হবে তখন পাস্তাটাকে উঠিয়ে নিতে হবে। তো আমি পাস্তাটাকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। আমি পাস্তাটাকে আর ধুবো না, অনেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেয়, তবে ধুইলে কিন্তু পাস্তার যে একটা টেস্ট থাকে সেটা চলে যায়। তো আমি একটা প্যান বসেছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, আর একটু রসুন কুচি, আর আছে এখানে একটু পেঁয়াজ কুচি সামান্য। এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। তো 1 মিনিটের মতো সময় একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি আর কিছুটা সুইট কর্ন। তো আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন, তবে আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমি দিই নাই। এটা দিলেও হবে না দিলেও হবে। তো 1-2 মিনিট এই ভেজিটেবলটাকে একটু ভেজে নিয়ে তারপর উঠিয়ে নিতে হবে। একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। তো একই প্যানের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে তারপর বাটাটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি মানে 1.5 টেবিল চামচ পরিমাণের ময়দা। তো ময়দাটা দেওয়ার পর এই 1-2 মিনিট ময়দাটাকেও আমি এই বাটারের সাথে একটু হালকাভাবে ভেজে নেব যেন পুড়ে না যায়। তো 2 মিনিট ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ লিকুইড মিল্ক। তো মিল্কটা দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে যেন ভালোভাবে এই মানে বাটার আর ময়দাটা এটার সাথে একদম মেল্ট হয়ে যায় সুন্দরভাবে। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ প্রথমে আমি সিদ্ধ সময় লবণ দিয়েছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, আর 1 টিস্পুন এই চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটি আমাকে একজন অনুরোধ করেছে, তার নাম হচ্ছে প্রিয়ন্তী। থ্যাংক ইউ প্রিয়ন্তী, তোমাকে, তুমি আমাকে রিকোয়েস্ট করেছো এই হোয়াইট সস পাস্তাটা শেয়ার করার জন্য। আর প্রিয়ন্তী সবসময় আমার রেসিপিগুলো ফলো করে এবং আমার রেসিপিগুলো শেয়ার করে, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়ন্তী। এই তো আমি ভেজিটেবলগুলো আর পাস্তাটা দিয়ে তারপর 2-3 মিনিট সময় নিয়ে এটাকে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি, কারণ চুলার হিটটা লো হিটেই থাকবে, নয়তো বা অনেক এই সাইডে দিয়ে এই সসটা পড়ে যেতে পারে। সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি। অরিগানো দেওয়াতে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ। তো এখন আমি নামিয়ে নেবো 1 মিনিট সময় নিয়ে একটু নেড়ে ছেড়ে মিক্স করে। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই হোয়াইট সস ক্রিমি অ্যান্ড চিজি পাস্তা। পাস্তাটা খুবই লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজার। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন রেসিপিটি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।